হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত যে সমস্ত স্টুডেন্টরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ছাড়াও অন্যান্য স্কলারশিপের তোমরা এখনও পর্যন্ত টাকা পাওনি তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদেরকে বলে রাখি স্কলারশিপের টাকা কবে পাবে ছাত্রছাত্রীরা এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদেরকে বলে রাখি যে সকল ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিল তাদের মধ্যে কয়েকজন ছাত্রছাত্রী অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করা হয়েছে কি অধিকাংশ ছাত্রছাত্রী স্কলারশিপের টাকা বাকি রয়েছে তোমরা জানো অনেক স্টুডেন্টদের কিন্তু এখনো পর্যন্ত টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসেনি তোমাদেরকে বলে রাখি স্কলারশিপের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে রয়ে গিয়েছে অনেক ছাত্রছাত্রীর তাই অধিকাংশ ছাত্রছাত্রীর চিন্তাই রয়েছে যে তাদের টাকা কবে ঢুকবে বা তারা টাকা হাতেও পাবে কি না সেক্ষেত্রে অবশ্যই জানিয়ে রাখি রাজ্য সরকার কয়েকদিন আগে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বাজেট পেশ করে জানিয়েছেন এবছর পনেরোশো কোটি টাকার বাজেট রাখা হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আগামী মার্চ মাসের মধ্যে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সমস্ত টাকা ক্রেডিট করে দেওয়ার কথা জানিয়েছেন রাজ্য সরকার তাই ছাত্রছাত্রীদের এক্ষেত্রে চিন্তার কোনো কারণেই যে সমস্ত স্টুডেন্টরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেস কিংবা রিনিউয়াল করেছে তোমাদেরকে বলে রাখি মার্চ মাসের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে সমস্ত টাকা ক্রেডিট হয়ে যাবে এমনটাই কিন্তু জানিয়েছেন রাজ্য সরকার এবার আসি যে সমস্ত স্টুডেন্টরা নবান্ন স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপ ওয়েসি স্কলারশিপে আবেদন করেছো তোমাদেরকে বলে রাখি তোমাদের নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই তবে তোমাদেরকে বলে রাখি খুব শীঘ্রই তোমাদের জন্য ও রাজ্য সরকার ধীরে ধীরে টাকা দেওয়ার চিন্তা ভাবনা করবে এই নিয়ে যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব তাই তোমাদেরকে বলবো সবার আগে এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে তোমাদের জন্য খুব শীঘ্রই পরবর্তী আপডেট নিয়ে হাজির হব ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ